তোমাদের একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। কিসের সিদ্ধান্ত শিরিন? তুমি তো সংসারটাকে এলোমেলো করে দিয়েছো। তোমার নিজের বাচ্চার সঙ্গে তোমার কোনো অ্যাটাচমেন্ট নেই। তোমাদের ছেলের জন্য আমার নিজের জীবনের থেকেই সমস্ত অ্যাটাচমেন্ট সরে যাচ্ছিল। সে তো আমাকে কোনোদিনও ভালোই বাসেনি। তুই বাচ্চাটার প্রতি আমার মায়া জন্মাবে কি করে? যাই হোক, আমি আমার জীবনে একটা নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। হ্যাঁ, সেটা আমরা অনুমান করেছিলাম। বল শুনি। শোনো, নতুন যদি কোনো সিদ্ধান্ত নাও তাহলে পিকলু আর বাচ্চাটাকে ঘিরেই নিও। এই কথা বলো না যে তুমি সব ছাড়ান কাটান করে দিতে চাও। এছাড়া তো বোধহয় তোমার আর কোনো উপায়ও নেই। তুমি ঠিক কি মিন করতে চাইছো আমি বুঝতে পারলাম না। তোমাকে তো একটা ছেলের সঙ্গে প্রায়ই দেখা যায়, আমরা দেখেছি অনেকবার, ইনফ্যাক্ট তুমিও দেখেছো আমাদের। তো একসঙ্গে দেখা যায় তার মানে কি আমার তার সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক আছে? না, আমি আদৌ সেটা মনে করি না। কিন্তু তুমি কি জোর দিয়ে বলতে পারো যার সঙ্গে তোমায় দেখা গেছে তার সঙ্গে তোমার কোনো প্রেমের সম্পর্ক নেই? সম্পর্ক আছে কি নেই সেটা ইম্যাটেরিয়াল। তবে হ্যাঁ, আমার অনেক ভালো বন্ধু আছে, সেও তাদের মধ্যে একজন। তোমরা এখন তাকে নিয়ে আমাকে সন্দেহ করছো কারণ তোমরা আমাকে তার সঙ্গে কয়েকবার দেখেছো সেই জন্য। বাট না, তার সঙ্গে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নেই, আমার কারোর সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক গড়ে ওঠেনি। আগে আমি এই সম্পর্কটা থেকে তো বেরোই। দেখো, এতদিন পার হয়ে গেছে, এখন তোমরা একসঙ্গে থাকলে আমরা খুব খুশি হই। মাম্মা, আমার না একটা ধৈর্য আর সহ্য, মানে দুটোরই একটা সীমা আছে। তোমাদের ছেলে সারা জীবন আমাকে শুধু তার জেদ দেখিয়ে গেছে। আমি যতবারই গেছি আমাকে ফিরিয়ে দিয়েছে, তো আমি তার কাছে কি করতে যাব? মানে আমার তো যাওয়ার কোনো কারণ নেই। আর সত্যি কথা বলতে আমার এখন ওর প্রতি কোনো ফিলিংসও নেই, আমার ওকে মনেও পড়ে না। সবই তো বুঝলাম শিরিন, কিন্তু তোমার বাচ্চাটার জন্য একটু কষ্ট হয় না? একটা বাচ্চা দিনের পর দিন মাকে ছাড়া বড় হচ্ছে। গুড ডে শো থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।